এগুলো 350 টাকা করে। এখানে তিন চারটে কালার আছে, কালার পেয়ে যাবেন, কালার নিয়ে সমস্যা হবে না। র্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ইউনেক্স ব্র্যান্ডের, এটা হচ্ছে গিয়ে আপনার স্টিং ছাড়া, এটার দাম হচ্ছে গিয়ে 650 টাকা করে। আপনার যারা মিড রেঞ্জ এর মধ্যে আপনি র্যাকেট নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন, ইউনেক্স ব্র্যান্ডের এগুলো, এগুলো খুবই ভালো মানের। আপনার প্যাকেটটা দেখতে পারেন, প্যাকেটটা খুবই ভালো মানের। এখানে চেন সিস্টেম করা আছে, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। Press the bell icon on the YouTube app and never miss another update. Hey guys, assalamu alaikum. ওয়েলকাম টু নাবিন ব্লগস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে কোথা থেকে আপনারা ভালো মানে ব্যাডমিন্টন র্যাকেটগুলো কিনতে পারবেন। আর বন্ধুরা, আজকের ব্লগটি হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে পার্ট টু। সো আপনারা হয়তো বা লাস্ট ব্লগটা দেখছেন, ওখানে আসলে অনেকে আমাকে কমেন্ট করছেন এই র্যাকেটগুলোর প্রাইস আসলে অনেক বেশি। আমি আসলে ওই দিন যে র্যাকেটগুলো দেখেছিলাম ওইগুলো ছিল, সবগুলো ছিল আপনার ভালো মানের। আর ফ্রেন্ডস, তারা যে প্রাইসটা চাইছে ওইটা ছিল সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা যদি কেউ এখান থেকে কেউ প্রোডাক্ট কিনেন, আপনারা অবশ্যই এখান থেকে দামাদামি করে কথা বলে নেবেন। আর গাইস, আজকে আমি আপনার যেই দোকানে দেখাবো ব্যাডমিন্টন র্যাকেটের দোকানটা, তাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান, এটা হচ্ছে মাওলানা ভাসানী স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে। দোকানের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আপনার সুবিধার্থে ভিডিও নিচে দেওয়া থাকবে। এটা হচ্ছে কি আপনার বেলপুটি থেকে হাতের অল্প একটু ডান পাশে। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন। একটা কথা হচ্ছে কি, আপনি যারা নতুন আছেন এখনো পর্যন্ত নাবিন ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করতে একদিন ভুলবেন না। তাহলে ফ্রেন্ডস, আমি কথা বলাচ্ছি না, চলেন ভিডিও শুরু করা যাক। নাম হচ্ছে গিয়ে বাংলাদেশ স্পোর্টস, এটা হচ্ছে গিয়ে মাওলানা ভাসানী স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে তাদের দোকানটা। সো তাদের কাছে কিন্তু র্যাকেটের হিউজ কালেকশন আছে, উপরে দেখেন এগুলো সবগুলো হচ্ছে কি আপনার র্যাকেট। মুজাম্মাল ভাই আজকে আমাকে হেল্প করবে যে তাদের কাছে কি ধরনের র্যাকেটগুলো আছে, এগুলোর দাম সম্পর্কে আমাকে জানাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর জন্য কিছু র্যাকেট নিচে রাখা হয়েছে। মানে অ্যাট ফার্স্ট আমাকে বলেন যে আপনার কাছে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা পর্যন্ত র্যাকেট পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, মানে সর্বনিম্ন হচ্ছে গিয়ে 300 টাকা। 300 টাকার নিচে কি র্যাকেট পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে আপনার বাচ্চাদের র্যাকেট, এগুলো হচ্ছে গিয়ে আপনার জোড়া 300 টাকা। সো এগুলো কিন্তু মোটামুটি ভালো মানে আর কি। দুই পিস র্যাকেট থাকবে, একটা ব্যাগ থাকবে এবং ব্যাগের মধ্যে দুইটা কক থাকবে, প্লাস্টিকের কক থাকবে, মোটামুটি মানে আর কি। এগুলোর মধ্যে আপনার কালার পাবেন। তারপর এগুলো থেকে একটু ভালো মানের কোনগুলো আছে? পার পিস হচ্ছে গিয়ে 300 টাকা করে। এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন উইন ব্র্যান্ডের। আপনারা যারা একটু কম দামের মধ্যে আপনারা র্যাকেট নিতে চান তারা কিন্তু এইটা দেখতে পারেন, বড়দের র্যাকেটের মধ্যে সবচেয়ে কম দামে এটা 300 টাকার দাম। এটা হচ্ছে গোল্ডেন উইন ব্র্যান্ড, আর 753, এটা হচ্ছে এটা মডেল। যেমন হচ্ছে এটা হচ্ছে একটা কালার ব্লু কালার, তারপর এখানে একটা কালার আছে 751, এটা হচ্ছে 751, ওটা থেকে একটু ভালো মানে এটা। সো আপনাদের একটু কম দামের মধ্যে নিতে চান তারা এগুলো দেখতে পারেন, গোল্ডেন উইন ব্র্যান্ডের। সো এগুলো সবগুলো হচ্ছে গিয়ে আপনার 350 টাকা করে, তাই না? এগুলো 350 টাকা করে। বিভিন্ন কালার আছে, এখানে তিন চারটা কালার আছে, কালার পেয়ে যাবেন, কালার নিয়ে সমস্যা হবে না, পাশে রাখি। তারপর আমরা যেগুলো দেখবো এগুলো হচ্ছে একটু ভালো মানের, ইউনেক্স আছে, লিনিং আছে, আর কী কী ব্র্যান্ডের আছে, Y3 আছে, RSL আছে, সে হেড ব্র্যান্ডের আছে। সো এগুলো আমি আপনাদের দেখাবো। এখনও যে আপনার র্যাকেটটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে কি আপনার ইউনেক্স ব্র্যান্ডের। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার কমপ্লিট করা, মানে এটা আপনার স্টিং লাগানো আছে, এটা হচ্ছে ইউনেক্স ব্র্যান্ডের। এটা মডেল কি? এটা হলো আপনার কার্বনএক্স 25, এটা লেখা আছে, এটা এই টাইপের হবে, ব্ল্যাক কালারের, আপনার স্টিং করা আছে এটা। ওকে, সো ভিউয়ার্স, এখানে কিন্তু আরো অনেক র্যাকেট আছে, সো এখান থেকে ভাই একটা র্যাকেট নিলো এটা দেখানোর জন্য। এটা হচ্ছে আপনার ইউনেক্স ব্র্যান্ডের, তাই না? ওটা ছিল 25, প্রথমে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে 21, সেম। দাম কত এটা? এটার দাম হচ্ছে গিয়ে 650 টাকা করে। আপনাদের মিড রেঞ্জের মধ্যে র্যাকেট নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন, ইউনেক্স ব্র্যান্ডের এগুলো, এগুলো খুবই ভালো মানের, এগুলো আপনার স্টিং করা থাকে। তারপর কোনটা দেখাবেন নেক্সট? আচ্ছা আচ্ছা, সো ভিউয়ার্স, এগুলো হচ্ছে গিয়ে আপনার 650 টাকা করে। এটা এটা মডেল হচ্ছে Y3 ব্র্যান্ডের, এটা হচ্ছে গিয়ে আপনার 650 টাকা দাম। ফুল কার্বন? আচ্ছা, এত কম দামের মধ্যে আপনার মানে ফুল কার্বন কীভাবে দেয়? কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে এই টাইপের দেখতে, এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে, কালার নিয়ে কোনো সমস্যা হবে না, এটা কিন্তু অনেক সুন্দর। এখনো যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কি RSL ব্র্যান্ডের, এটার দাম কত বলছিলেন? 700 টাকা। হ্যাঁ, সেম বাট কালার কয়েকটা। আচ্ছা, এটার মধ্যে আপনার অনেকগুলো কালার পেয়ে যাবেন, দেখতে সেম, আপনার তিনটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে।
তারপর নেক্সট কোনটা দেখাবেন? স্টিং ছাড়া কম দামের মধ্যে এগুলো? আচ্ছা র্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ইউনেক্স ব্র্যান্ডের, এটা হচ্ছে গিয়ে আপনার স্টিং ছাড়া, এটা মডেল হচ্ছে ডোরা সেভেন। দাম কত এটা? এটার দাম হচ্ছে গিয়ে 1200 টাকা। এটা কি আপনার কালারিং হবে? আচ্ছা তো এটার মধ্যে আপনার 4-5টা কালার পেয়ে যাবেন। প্যাকেটটা হচ্ছে গিয়ে এটা, সো এটা আমি রেখে দিই। শুধু ফ্রেমের দাম সর্বনিম্ন 200 থেকে শুরু। আগাইতে কত টাকা নেন আপনারা? 100 টাকা। আচ্ছা তারপর নেক্সট কোনটা দেখাবেন? তো এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে গিয়ে ইউনেক্স ব্র্যান্ডের আরেকটা মডেল, এটা আপনার স্টিং ছাড়া। এটার প্রাইস কত মডেল কি? এটা এটার প্রাইস হচ্ছে গিয়ে 1400 টাকা। এটার মডেল কি? বোলট্রিক। সো এটার মডেলটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু মডেলটা দেওয়া আছে। ওকে, এগুলো তো কার্বন ফাইবারে, তাই না? এগুলো কার্বন ফাইবারে, এগুলো জোড়া ছাড়া ভালো মানে আর কি। এর থেকে যে একটু ভালো মানে যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে এটা। এটা ব্র্যান্ডের নাম কি? RSL ব্র্যান্ডের। এটা RSL X2। এটা মডেল হচ্ছে কি? RSL X2। এটার দাম হচ্ছে গিয়ে 1500 টাকা অনলি ফ্রেম। ঠিক আছে, আপনারা যদি কেউ স্টিং লাগাতে চান তাহলে আপনার ওইটা আলাদাভাবে কিনতে পারবেন, ওইটা আপনার বিভিন্ন প্রাইসের আছে, আপনার মন মতো কিনে নেবেন। প্রত্যেকটা র্যাকেটের আপনার 4-5টা করে কালার পেয়ে যাবেন। তারপর ভাই একটু ভালো মানে কিছু দেখান আমাকে। আসলে অনেক র্যাকেটই আছে, সো আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি। এটা একটু ভালো মানের ভাইয়া? আচ্ছা ওগুলোর পরে এটা হচ্ছে একটু ভালো মানের, অনলি ফ্রেমের দাম। ব্র্যান্ডের নাম কি? এটার ব্র্যান্ডের নাম হচ্ছে কি? গোসেম। গোসেম 600 মডেল এটা। সো আপনার মডেলটা মনে রাখতে পারেন, আপনার যদি কারো পছন্দ হয় মডেলটা মনে রেখে আপনার অবশ্যই তাদের দোকান আসতে পারেন। ডিজাইন এটা না, সো এটা আপনার এই টাইপের একটা ডিজাইন করা আছে। ঠিক আছে, নিচের অংশটা এই টাইপের হবে। দাম কেমন ভাইয়া? 1800 টাকা এটা দাম চাচ্ছে। দামটা তো ফিক্সড প্রাইস না, তাই না? এখানে তো অবশ্যই কথা বলতে পারবেন। আচ্ছা আপনার অবশ্যই এখানে একটু কথা বলতে পারবেন, সমস্যা নেই। ফিক্সড প্রাইস না, আপনারা অনেকেই কমেন্ট করেন যেগুলোর প্রাইস অনেক বেশি, আপনারা চাইলে তাদের কাছে হোলসেলও নিতে পারবেন। কোম্পানির নাম হচ্ছে গিয়ে অলিভার। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, আরও কয়েকটা কালার আছে, ওই কালারগুলো আপনি পেয়ে যাবেন। এটা আপনার স্টিং ছাড়া, এখন যেগুলো দেখানো হবে সবগুলো আপনার স্টিং ছাড়া হবে, ভালো মানের এটা। এটার মডেল কি ভাই? 3500। এটার মডেল হচ্ছে গিয়ে 3500। কেমন দামের? এটার প্রাইস হচ্ছে গিয়ে 2200 টাকা। যেগুলো প্রাইস বলা হচ্ছে এগুলো হচ্ছে অনলি ফ্রেম এখনের, আর এগুলো হচ্ছে একটু ভালো মানের। আপনারা একটু ভালো মানের নিতে চান এগুলো দেখতে পারেন। সো কালার পেয়ে যাবেন, এটার মধ্যে কালার হবে, তাই না? 4-5টা কালার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এখন যে র্যাকেটটা দেখানো হচ্ছে এটা হচ্ছে গিয়ে ইউনেক্স ব্র্যান্ডের ভালো মানের একটা র্যাকেট। এটা হচ্ছে মেড বাই জাপান, এটা অরিজিনাল জাপান। এটা কেমন দাম? এটা 2800 টাকা। ইউনেক্স ব্র্যান্ডের বল্টিক ফোর্স, এটার 2800 টাকা এটা দাম পড়বে। আপনারা এখানে অবশ্যই কথা বলতে পারবেন, সমস্যা নেই। ওকে সো ফ্রেন্ডস, এখানে আরেকটা র্যাকেট দেখানো হচ্ছে, এটা ব্র্যান্ডের নাম কি ভাই? ফ্লিট ব্র্যান্ডের। এটা কি ভালো মানের? কেমন দামের এটা? এটার দাম হচ্ছে গিয়ে 2500 টাকা। এটা মডেল কি? পাওয়ার। আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন, রেড কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এটার যে প্যাকেটটা ছিল সেটা হচ্ছে গিয়ে এটা। আর আসলে এখানে অনেক মডেল আছে, এগুলো দেখালে আসলে শেষ হবে না। এটা হচ্ছে কি আপনার Y3 ব্র্যান্ডের ভালো মানের। কেমন প্রাইসের এটা? এটার প্রাইস হচ্ছে কি 3000। এটা এত হালকা কেন? আর এখানে একটা অপশন দেওয়া আছে, এটা কিসের জন্য দেওয়া হয়? আচ্ছা আচ্ছা, সো Y3 প্যাকেটটা হচ্ছে কি আপনার এইটা। ওখানে মোটামুটি খুবই ভালো মানের, আপনারা যারা হালকা র্যাকেট পছন্দ করেন এগুলো নিতে পারেন Y3 ব্র্যান্ডের। তারপর ভাই লাস্ট আমাকে আর দুইটা দেখাতে পারেন, যেমন হচ্ছে কি এইটা আর এইটা। সবচেয়ে হাই কোয়ালিটি এখানে যেই দুইটা দেখানো হবে আপনাদেরকে, এগুলো হচ্ছে সবচেয়ে ভালো মানের র্যাকেট। এটা হচ্ছে কমপ্লিট ব্যাগ সহ, ব্যাগটা কিন্তু খুবই ভালো মানের একটা ব্যাগ দেওয়া হয়েছে। সো এটার মধ্যে কিন্তু আমরা ম্যানুয়াল গাইড অনেক কিছু দেওয়া আছে। তারপরে এই র্যাকেটটা খুলে দেখাচ্ছি ভাইয়া, এটার ব্র্যান্ডের নাম কি ভাইয়া? লেনিং। কেমন দামের এটা? এটার দাম হচ্ছে গিয়ে 7000 টাকা। এটা কিন্তু খুবই ভালো মানের, এটা খুবই হালকা, এবং এটা কালারটা দেখেন আনকমন একটা কালার। এটা মডেল হচ্ছে গিয়ে 6N। আপনার প্যাকেটটা দেখতে পারেন, প্যাকেটটা খুবই ভালো মানের। এখানে আপনার চেন সিস্টেম করা আছে, এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। তারপরে এটার সাথে কিছু ম্যানুয়াল গাইড দেওয়া আছে, তারপরে কিভাবে স্টিং করতে হবে কি আছে বিষয়ে এখানে অনেক কিছু লেখা আছে। এগুলোর দাম হচ্ছে 7000 টাকা। আস্কিং প্রাইস কথা বলতে পারবেন, সমস্যা নেই। আর আপনারা কেউ কমেন্ট করেন না যে এগুলোর দাম অনেক বেশি, এগুলো ভালো মানের আর কি, কম দামে পেয়ে যাবেন, দামেও পেয়ে যাবেন। তো তারপরে এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার, এটা কি ব্র্যান্ডের? হেড ব্র্যান্ডের। এই জায়গাটা কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটি। উপরের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাঁজ কাটা, বা একটু দেখান তো একটু ধরেন, যে এই অংশটা দেখেন, এটা কিন্তু আপনার খাঁজ কাটা, মানে একটু ঢেউ খেলানো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সো আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে হেড ব্র্যান্ডের। এটার দাম কত?
8000 টাকা মডেল কিটা এটার দাম হচ্ছে কি আপনার 8000 টাকা আর এটা যেটা দেখানো সেটা হচ্ছে 7000 টাকা এর চেয়ে আপনি ভালো মানের পেয়ে যাবেন আর অনেক মডেল আছে সবগুলো আসলে সময় স্বল্পতার কারণে দেখানো যায় না ওকে ফ্রেন্ডস তো এতক্ষণ যে র্যাকেটগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে কি তাদের দোকানের ভিজিটিং কার্ড আর দোকানের নাম হচ্ছে কি বাংলাদেশ স্পোর্টস গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে ওকে গাইস তো এখন যে র্যাকেটগুলো দেখানো হয়েছে তাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে এখানে আসলে আপনারা বিভিন্ন মডেলের বিভিন্ন প্রাইসের আপনারা র্যাকেটগুলো পেয়ে যাবেন দামি কম দামি সবগুলো পেয়ে যাবেন সো তাদের দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদের সুবিধাতে ভিডিও নিচে দেওয়া থাকবে আপনাদের যদি কারো কখনো র্যাকেটের প্রয়োজন হয় আপনারা অবশ্যই তাদের দোকানে আসতে পারেন আর আরেকটা কথা হচ্ছে কি এখানে কিন্তু আসলে র্যাকেট অ্যাক্সেসরিজ যা কিছু আছে সব কিছু পেয়ে যাবেন ওগুলো আমি আপনাদেরকে দেখালাম না আপনারা যদি কেউ ওগুলো দেখতে চান তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করে ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন কারণ লাস্ট আমি একটা ভিডিও দিচ্ছি ওখানে স্টিং ছিল তারপর আপনার অন্যান্য যে আপনার অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো ছিল সো আপনারা ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন ফ্রেন্ডস আরেকটা মেন কথা হচ্ছে কি এখানে যে প্রাইসটা বলা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস আপনারা এখানে বসে কথা বলতে পারবেন আর লাস্ট ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে এগুলোর প্রাইস অনেক বেশি এই সেই এটা আসলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস না আর আপনারা চাইলে তাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন কারণ এটা আসলে মূলত হোলসেল দোকান ওকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যারা নতুন আছেন এখনো পর্যন্ত নাবিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আর তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করতে একদমই ভুলবেন না ওকে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ